চাটখিল পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে এবং দিচ্ছে বিভিন্নমূলক প্রতিশ্রুতি। মঙ্গলবার বিকেলে পানির বোতল মার্কা নিয়ে চাটখিল পৌরসভার 9 নং ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় সভা করেন এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চাটখিল পৌরসভার 9 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন। কাউন্সিলর প্রার্থী আমাদের নোয়াখালীর প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি নির্বাচিত হই পৌর 9 নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আগামী 14 তারিখ আমাকে পানির বোতল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। চাটখিল পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান নান্টু, আমার মার্কা পানির বোতল। আমি গত পৌরসভার নির্বাচনে কাউন্সিলর ছিলাম এবং আগামীতে চাটখিল পৌরসভা 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমি নির্বাচিত হলে আমার অতীতের কর্মকাণ্ডের সাথে নতুন করে বাকি বর্তমান সরকারের বাস্তবায়িত সকল কর্মকাণ্ডে 2 নং ওয়ার্ডকে ডিজিটাল পৌরসভা হিসাবে রূপান্তরিত করার জন্য চেষ্টা করব। আমি 2 নং ওয়ার্ডের থেকে এবার নির্বাচিত হলে 2 নং ওয়ার্ডের সন্ত্রাস মাদক ইয়োগ বা মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি আমি 2 নং ওয়ার্ডবাসীকে আগামী 14 তারিখ পৌরসভা নির্বাচনে আমার পানির বোতল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।